চার চাকা গাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুরে। বৃহস্পতিবার দুপুরবেলা আগুন লাগার এই ঘটনাটি ঘটেছে বোলপুরের রতনপল্লী এলাকায়। একদল পর্যটক নিয়ে চার চাকা গাড়িটি এদিন কঙ্কালীতলা থেকে বিশ্বভারতীর দিকে আসছিল, ঠিক সেই সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। জানা যাচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই চার চাকা গাড়িতে চালক সহ মোট 8 জন পর্যটক কলকাতা থেকে বিভিন্ন তীর্থক্ষেত্র এবং পর্যটন কেন্দ্র ঘুরতে বেরিয়েছিলেন গত 27 ডিসেম্বর। এরই মধ্যে তারা নদিয়ার তেহট্ট থেকে বৃহস্পতিবার বের হন এবং এসে পৌঁছন কঙ্কালীতলায়। সেখানে মায়ের পুজো দেন, তারপর বিশ্বভারতীর উদ্দেশ্যে রওনা দেন। কঙ্কালীতলা থেকে বিশ্বভারতীর উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রতনপল্লী এলাকায় আসতেই তাদের গাড়িতে হঠাৎ পোড়া পোড়া গন্ধ পাওয়া যায়। তৎক্ষণাৎ গাড়ির চালক গাড়ি থামিয়ে যাত্রীদের নামতে বলেন। যাত্রীরা নামতে নামতেই দেখা যায় গাড়ির ইঞ্জিনে আগুন জ্বলছে এবং তারপরে সেই আগুন মুহূর্তের মধ্যে গোটা গাড়িকে গ্রাস করে। মুহূর্তের মধ্যে গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং যানজট তৈরি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় গাড়িটা। কিভাবে ওই গাড়িতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কিছু এই অগ্নিকাণ্ডের পিছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যাত্রীদের তরফ থেকে জানানো হয়েছে চালকের তৎপরতাতেই তাদের কোনো ক্ষতি হয়নি। চালক বুঝতে পেলেই গাড়ি থামিয়ে দেন এবং এ যাত্রায় তাদের রক্ষা করেন। আজকে দুপুর 12:30 নাগাদ আমরা হোটেল থেকে বেরিয়েছি, তেহট্ট থেকে গিয়ে মায়ের পুজো দিতে গেছিলাম কঙ্কালীতলায়। কঙ্কালীতলা থেকে ফেরার পথে আমরা এই বিশ্বভারতীতে এখানে মিউজিয়ামে আসছিলাম। হঠাৎ করে গাড়ি মাঝখান থেকে দেখলাম যে গন্ধ বেরোচ্ছে, নামতে নামতে দেখলাম আগুন ধরে গেছে। কতজন ছিলেন? আমরা ছিলাম হলো 7+1, মহিলা শিশু নিয়ে। কাদের কিছু হয়েছে? কারোর কিছু হয়নি, কারণ যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি অত্যন্ত ভালো, গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। এই অবস্থা হলো, বড় বিপদ থেকে বাঁচলেন। হ্যাঁ, অনেক বড় মায়ের কৃপায় বেঁচেছি।